বড় সাইজের লেগ পিস রয়েছে, একদম গরম চিকেন খাচ্ছিলাম। কিন্তু এখানকার আরেকটা কম্বো আইটেম চলে এসেছে, সেটা হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর দিদির চ্যানেলের নাম করে বা দিদির নাম করে যে আমাদের দোকানে আসবে তার যে কোনো অর্ডারের সাথে কোয়ালিটি বলছে একটা আইসক্রিম ফ্রি থাকবে। বাট ডেলি নিয়ে আসি, ডেলি করি। এবার দেখবো ফ্রাইড রাইস। হ্যালো ফ্রেন্ডস, আমি রয়েছি এখন গড়িয়াতে, গড়িয়া ইএম বাইপাসের একদম পাশে হেসেল ফুড সেন্টার। আর আমার সঙ্গে রয়েছে এই যে দাদা বিশ্বনাথ রায়, রায় চক্রবর্তী, মুন মুন। তো এখানে আমি চলে এসেছি, এখানে নতুন ওপেন হয়েছে এই যে হেসেল ফুড সেন্টার। এখানে নাকি একদম চিপ অ্যান্ড বেস্ট, পকেট ফ্রেন্ডলি, দারুণ টেস্টের খাবার পাওয়া যাচ্ছে। 99 এর কম্বো আছে, পোলাও সঙ্গে চিকেন আছে, আর ফ্রাইড রাইস চিলি চিকেন, কম্বো 99। আচ্ছা, ওই যে গড়িয়া ঢালাই ব্রিজ রয়েছে আর সেখান থেকে শহীদ ক্ষুদিরাম বোস মেট্রো স্টেশনের একদম সামনেই হেসেল ফুড সেন্টার। এবার ভেতরে যাই। আমি চলে এসেছি হেসেল ফুড সেন্টারের হেসেলে। এখানে কিন্তু রান্না বান্না হয়, দেখে নিন একবার জায়গাটা। আপনারা অনেকে বলেন যে একটু কিচেনটা দেখাতে, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। এখানে রয়েছে এই এক ভাই রয়েছে, রাইসের জন্য, আচ্ছা ফ্রাইড রাইসের জন্য। এই মাসিমা রয়েছেন, মাসিমা তুমি কি করো, মানে কি রান্না করো এখানে? আমি ভাত, রুটি, সব ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান ফুড রান্না করে। মাসিমার হাতের রান্না কিন্তু খুব ভালো। একদিকে দাদা বসেছে, একদিকে মুনমুন বসেছে। তো এদের কাছ থেকে জেনে নেবো। ও বাবা, পোলাও চলে এসেছে, পোলাও আর চিকেন কষা, এটা কম্বো। এই যে চামচ দিয়ে দিয়েছে মাসি। চলে এসেছে বিরিয়ানি, মাত্র 110 টাকায় বিরিয়ানি, একদম চিপ রেটে, মানে একদম পকেট ফ্রেন্ডলি রেটে কিন্তু এখানে সমস্ত কিছু পাওয়া যায়। দুখানা চলে এসেছে, এরপরেও আছে কিসের কম্বো আছে, এবার আছে ফ্রাইড রাইস চিলি চিকেন, ফ্রাইড রাইস চিলি চিকেন আছে। বলো তো কোনটা আগে দিছো? দিদি তুমি আগে পোলাও দিয়ে স্টার্ট করো, পোলাও দিয়ে স্টার্ট করো। মানে আমি এতদিন দেখিয়েছিলাম মহিলা কিংবা কোনো পুরুষের একা স্ট্রাগলের কথা, কিন্তু এখানে হাজবেন্ড ওয়াইফ মিলে কিন্তু স্ট্রাগল করছে। আর একটা সব থেকে বড় কথা, দাদার ইচ্ছেকে পূরণ করার জন্য মনমন কিন্তু ডাই হার্ড সাপোর্ট করছে। একদম আমার হাজবেন্ডের অ্যাকচুয়ালি একটা ফুড সেন্টার খোলার খুব ইচ্ছা ছিল, মানে সবাই যেন স্বাদ আর সাধ্যের মধ্যে তাদের ইচ্ছাটা পূরণ করতে পারে এখানে। তো এই জন্যই আমাদের দুজনের যৌথ প্রচেষ্টা এখানে, যেখানে মানে সবাই সব রকমের মানুষ এসে স্বাদ ও সাধ্যের মধ্যে তারা খুবই হাইজেনিক মেনটেন করে আমাদের এখানে কুকিং করা হয়। ইভেন যে সকল ইনগ্রিডিয়েন্টসও ইউজ করা হয়, যে সকল মশলা তেল ইউজ করা হয়, সেগুলো সবই ব্র্যান্ডেড ইউজ করা হয়। তো এটাই আমাদের ইচ্ছা ছিল, যেন আসে এখানে লোক সবাই ভালো, মানে খেয়ে ভালো বলে, এটাই আমাদের। একদম এই যে আমি খেলাম, সত্যি দারুণ টেস্ট, খুব ভালো লাগছে। কারণ টেস্ট যদি ভালো হয়, আমি সবসময় বলি যে টেস্ট যদি ভালো হয় তাহলে একবার খেয়ে এসে মানুষ কিন্তু আবারও আসবে। আমি চেষ্টা করি যতটা ভালো করা, যতখানি ভালো করা, তো মানুষ খাবে কি, দুটো খেয়ে তৃপ্তি যদি না হয় তো সেই খাবার তো কোনো মানেই হয়। কিন্তু 99 টাকা যতটা পরিমাণ রাইস দেখছেন, আর দু পিস বেশ প্রমাণ সাইজের কিন্তু চিকেন রয়েছে, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর এমনি আমাদের বিরিয়ানিতে আনলিমিটেড রাইসটা, মানে বসে খেলে রাইসটা আনলিমিটেড। আপাতত পোলাওটা খাচ্ছি, দেখে নিই। একদম নরম তুলতুলে, এটা কিন্তু দেখে যতটা স্পাইসি লাগছে সেরকম কিন্তু স্পাইসি নয়, কিন্তু বেশ কষানো। আর হালকা গ্রেভি রয়েছে যাতে পোলাওয়ের সঙ্গে মেখে খাওয়া যায়। পোলাওটা খেয়ে নিয়েছি, আমাদের তো অনেক কিছু কিছু করে টেস্ট করতে হয়, তো এই মুহূর্তে আর পোলাওটা খেতে পাচ্ছি না। তো এখন খাবো বিরিয়ানি। বিরিয়ানি ঠিক চামচ দিয়ে মানায় না, তাই না? একদম একটা বড় সাইজের লেগ পিস রয়েছে, একদম গরম। আচ্ছা এখন বিরিয়ানির চাল একদম ঝরঝরে ঝরঝরে চাল, দারুণ একটা গন্ধ আসছে, সুগন্ধ। একটা বড় সাইজের ধামসা আলু রয়েছে, আর রয়েছে ডিম। এত কিছু 110 টাকায় কিন্তু এখন পাওয়া যায় না। না এটা মানে 110 টাকার মধ্যে অনেক কিছুই অনেকে দেয় না, বাট আমি কোয়ালিটি দেখে আমি 110 টাকার মধ্যে সব কিছু দিচ্ছি। আমাদের এখানে একদম ফ্লেভারটা ইউজ করা হয় না, আমাদের চালটা খুব ফ্লেভার রাইস ইউজ করা হয়, আর গোলাপ জল, আতর, কেওড়া জল, এগুলো আমাদের এখানে খুব একটা ইউজ করা, মানে যতটুকু সামান্য একটু, মানে মোগলাই আইটেম তো এগুলো ছাড়া তো অপূর্ণ, তা ওইটুকু ইউজ করা হয়, তার বেশি ইউজ করা হয়। একদম ঠিক কথা, এতে কিন্তু আলাদা করে কেওড়া জল কিংবা মিঠা আতরের গন্ধটা নেই, এটা কিন্তু যা গন্ধটা বেরোচ্ছে একদম মশলার গন্ধ, যেটা আমরা বাড়িতে বেশিরভাগ সময় করে থাকি। আমিও মিঠা আতর বাড়িতে বিরিয়ানি করলে দিই না, তো গোলাপ জলটা অবশ্যই দিই, তার সঙ্গে মশলার গন্ধটা বেরোয়।
আর আমাদের যে মশলাটাও ইউজ করা হয় সেটাও সমস্ত গোটা মশলা আনা হয়। যে ভাই বিরিয়ানি রান্না করে সেই ভাই এখানে মিক্সিতে সেটাকে ডাস্ট করে সেই মশলাটা ইউজ করা হয়। বাজার চলতি কোনো কেনা বিরিয়ানি মশলাও ইউজ করা হয় না এখানে। এখানে খাচ্ছি, পেছনের ভাই খেতে এসছে, তো ওর তো খাওয়া শেষ। একটু রিভিউ দাও, কেমন খেলে? খুব ভালো বিরিয়ানি এখানে, আর মানে এক প্লেটে একদম পেট ভরে যাবে। এখানে কিন্তু রাইস আনলিমিটেড, রাইস ভরে রাখতে হবে বলছি, আর লাগবে না, আর লাগবে না। মানে যা দিয়েছে এটা কিন্তু সাফিসিয়েন্ট। চিকেন খাচ্ছিলাম, কিন্তু এখানকার আরেকটা কম্বো আইটেম চলে এসছে, সেটা হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ওইটা পরে খাবো, আগে আমি একটুখানি চিকেনটা টেস্ট করি, বিরিয়ানি চিকেন বলে কথা। অসাধারণ, ভেতরে একদম জুসি, দারুণ নরম হয়েছে, একদম ড্রাই নয়। ওভার কুকে সবসময় ড্রাই হয়ে যায়, কিন্তু একদম জুসি রয়েছে, দারুণ টেস্ট। আর আমাদের এখানে মোটামুটি 100-120 গ্রামের যে চিকেনটা ইউজ করা হয় সেটা ফুললি কুকড থাকে। মানে অনেক সময় যে সমস্যাটা হয়, বড় চিকেন কুক হয় না, ওটা স্টিম হয়ে যায়, তো এখানে সমস্যাটা নেই, চিকেনটা খুবই সফট আর জুসি। আমাদের ডেলি ডেলি জিনিস আনা, ডেলি জিনিস করা, আমাদের যদি বেঁচে থাকে টোটালটাই আমাদের স্টাফ বা কাউকে ফেলে দেওয়া হয়, কারণ আমরা ডেলি নিয়ে আসি, ডেলি করি। মানে প্রন ফন সবকিছু যে যেরকম কাস্টমার চায় সেরকমই পাবে। প্রচুর ভেজিস দেওয়া রয়েছে, চালটা একদম ঝরঝরে ঝরঝরে চাল, না হলে কিন্তু পোলাও বলুন, বিরিয়ানি বলুন, কিংবা ফ্রাইড রাইস বলুন, কোনোটাই ভালো লাগে না। আর আমার স্বভাব হলো কিছু মেখে খাওয়ার আগে একটু শুরু খাওয়া। আপনারা যদি অর্ডার করেন, আপনারা অর্ডারে 10-15-20 জন সবই পাবেন, ফ্রাইড রাইস পাবেন, বিরিয়ানি পাবেন, অর্ডার হলে আরও বেশি পাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ফোনে অর্ডার দিতে পারেন, নাম্বারটা বক্সে থাকবে, আপনারা দেখে নেবেন, আপনারা অর্ডার দিতে পারেন, সেই অনুযায়ী দিতে পারবেন। আর দিদির চ্যানেলের নাম করে বা দিদির নাম করে যে আমাদের দোকানে আসবে, তার যে কোনো অর্ডারের সাথে কোয়ালিটি বলসের একটা আইসক্রিম ফ্রি থাকবে। আমার চ্যানেল নাম করে তাহলে অবশ্যই আসবেন, আইসক্রিম কিন্তু ফ্রি পেয়ে যাবেন। আর অবশ্যই এখানে যারা খাবেন তারা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে কেমন খেলেন। তো চিকেনটা একটু টেস্ট করি, সত্যি রান্না খুব ভালো লাগা। আমি চাই তুমি আর মনমোহন যেভাবে শুরু করেছো তোমাদের অনেক উন্নতি হোক, এরপরে যখন আসবো এটা যেন এসি ঘর হয়ে যায়, কারণ এই গরমে একদম একদম। অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা তোমাকেও, তুমি এইভাবে যারাকে সাপোর্ট করো। তো আপনাদেরও বলছি, একটা হাজবেন্ড ওয়াইফ মানে হাজবেন্ডের ইচ্ছা পূরণ করতে কিন্তু মুনমুন এগিয়ে এসছে আর এত ড্রাইভার সাপোর্ট করছে, আপনারাও একটু এসে সাপোর্ট করুন। এখানে খাবার যদি খারাপ হতো তাহলে আমি বলতাম না, কিন্তু এখানে খাবার ভালো, তাই জন্য একবার এসে এখানে টেস্ট করে যান, তাহলে আবার আসতে ইচ্ছে করবে। গড়িয়া ঢালাই ব্রিজ শহীদ খুদিরাম মেট্রো স্টেশন টুয়ার্ডস কামালগাজি যাওয়ার পথে বাঁ দিকেই পড়বে হেসেল ফুড সেন্টার। স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে, অসুবিধা হলে একবার কন্ট্যাক্ট।